এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সঙ্গেই, সামনেই মন্দির দেখতে পাচ্ছেন। আর মহারাজ, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাটা কি আছে? কতজনের থাকার ব্যবস্থা আছে সেটাও যদি একটু বলেন মহারাজ। আমরা এসেছি পুরীতে, আর এখন রয়েছি পুরীর স্বর্গদ্বারের শ্রী চৈতন্য দেবের মূর্তির একদম সামনে। আর আজ আমি আপনাদের নিয়ে যাব পুরীর ভারত সেবাশ্রম সঙ্ঘে। পুরী আসলে অনেকেই ভারত সেবাশ্রম সঙ্ঘে আসেন এবং এখানে এসে থাকেনও, কারণ এখানে থাকার ভালো ব্যবস্থা আছে। চলুন আজ তাহলে আমার সঙ্গে ঘুরে দেখবেন ভারত সেবাশ্রম সঙ্ঘ, আর এর সঙ্গে জেনে নেবেন এখানকার সব তথ্য। চৈতন্য দেবের মূর্তির ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরেই চলে যেতে হবে ভারত সেবাশ্রম সঙ্ঘে। এরপর এখানে এসে একটা মোড় পাবেন, এই মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা ধরে চলে আসলেই পাবেন ভারত সেবাশ্রম সঙ্ঘ। আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্ঘের কাছে। এই যে গোলাপি বাড়িটি দেখছেন, এটি হলো পুরীর ভারত সেবাশ্রম সঙ্ঘ। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ঢুকেই সামনে রয়েছে মেন মন্দির, আর দুপাশে রয়েছে থাকার ব্যবস্থা। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে রয়েছে তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা। আমরা এসেছি পুরীতে, আর পুরীতে আসলেই ভারত সেবাশ্রম সঙ্ঘে আমরা অনেকেই চলে আসি। আমিও চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সঙ্ঘেই, সামনেই মন্দির দেখতে পাচ্ছেন। আর এই ভারত সেবাশ্রম সঙ্ঘে কিন্তু থাকার ব্যবস্থা, ভোগ প্রসাদের ব্যবস্থা সব কিছু রয়েছে। এখানে একসঙ্গে অনেক লোক থাকতে পারেন, সেই ব্যবস্থাই এখানে রয়েছে। কিন্তু এখানে এসে কীভাবে থাকবেন, এখানকার বুকিং কীভাবে পাবেন, এখানে ভোগ প্রসাদ পেতে গেলে কী করতে হবে, আর সবটাই দেখাবো আমি আমার এই ভিডিওতে। কীভাবে এখানে আসবেন সেটাও আমি দেখাবো, সবটাই আমি এখানে আমার ভিডিওতে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। চলে এলাম মেন মন্দিরের সামনে, যেটি ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী পরমানন্দজি মহারাজের মন্দির। ভেতরে যা ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন পরমানন্দজি মহারাজ। এখানে দিনে তিনবার আরতি হয়ে থাকে, ভোর চারটের সময় একবার, দুপুর ১১টার সময় একবার, এবং সন্ধে ৭টার সময় আর একবার। মেন মন্দিরের পাশে আরও কিছু মন্দির রয়েছে। এই যে মন্দিরটি দেখছেন, এটি হলো একটি শিব মন্দির। আর এই মন্দিরটি হলো বিশ্রাম মন্দির। আপনারা সবাই জানেন ভারত সেবাশ্রম সঙ্ঘে থাকার খুব ভালো ব্যবস্থা রয়েছে। এবার সেই সংক্রান্ত তথ্য আপনাদের দেই। মেন মন্দিরের পাশে এই যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে রয়েছে তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা। এখানে একসাথে ৪-৫০০ লোকের থাকার ব্যবস্থা রয়েছে, তবে এখানে কিন্তু কোনো অনলাইন বুকিং বা অ্যাডভান্স বুকিং হয় না, এখানে পুরোটাই স্পট বুকিং করতে হয়। এর জন্য আপনাদের খুব ভোরবেলা আসতে হবে। এখানকার মেন গেট সকাল ৫টার মধ্যে খুলে দেওয়া হয়, আর অফিস খুলে সকাল ৫:৩০টায়। তারপর তীর্থযাত্রীদের রুম অ্যালট করা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বেসিসে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, ৩৫০ টাকা থেকে শুরু করে মোটামুটি ৮০০-৯০০ টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন এখানে। সবকটি রুমই নন এসি। তীর্থযাত্রীদের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী এখানে রুম অ্যালট করা হয়ে থাকে। তবে আমরা যে সময় এসেছি সেই সময়ে সমস্ত রুম বুক থাকার কারণে আপনাদেরকে কোনো রুম আমরা দেখাতে পারলাম না, বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এবার এখানকার অধ্যক্ষ মহারাজের সাথে কথা বলবো, আর আপনাদের সাথেও শেয়ার করব সেই কথোপকথন। আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সঙ্ঘ পুরী ব্রাঞ্চের স্বামী সমিধানন্দ মহারাজের সামনে। উনি হলেন এই মঠেরই অধ্যক্ষ মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘই জনসাধারণের জন্য বা গরিব দুস্থদের জন্য এমন একটি সংস্থা, তাদের জন্য অনেক করে থাকে। আমি মহারাজের কাছ থেকে এই ভারত সেবাশ্রম সঙ্ঘ সংক্রান্ত কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি মহারাজের কাছে জানতে চাইব কী কী পরিষেবা ভারত সেবাশ্রম সঙ্ঘ আমাদের জন্য সকলের জন্য দিয়ে থাকেন। ভারত সেবাশ্রম সঙ্ঘ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা সেবা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ। তিনি ১৯২৬ সালে ভারত সেবাশ্রম সঙ্ঘ পুরী শাখা প্রতিষ্ঠা করেন। অদ্যাবধি সেই
শাখার কার্যকলাপ চলে আসছে বিভিন্ন সেবার মাধ্যমে। বর্তমান আমাদের এখানে যাত্রী পরিষেবা, মেডিকেল, লাইব্রেরি, স্কুল, অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা বিভিন্ন রকম সেবা কাজ করে থাকি। আমাদের এখানে যেমন আশ্রম আছে, স্কুল আছে, লাইব্রেরি আছে, কালী মন্দির আছে, সেগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আমাদের এখানে কোনো যাত্রী বুকিং নেওয়া হয় না। যেসব যাত্রীরা এখানে আসেন, যতক্ষণ আমাদের খালি থাকে আমরা তাদেরকে ঘর দেওয়ার চেষ্টা করি। আমাদের ঘরে সেরকম একদম নির্দিষ্টভাবে কোনো রকম আমরা কারোর উপর চাপিয়ে দেওয়া হয় না, যে যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমরা তাদেরকে ঘর দিই। এখানে কোনো বুকিং হয় না, কোনো অগ্রিমও নেওয়া হয় না। যদি কেউ আমাদের নাম করে বুকিং করতে চান সেটা জানবেন তারা ফেক। কেউ টাকা পয়সা চাইলে আপনারা দেবেন না, কারণ আমরা টাকা পয়সা অ্যাডভান্স নিই না। আর যদি টাকা পয়সা দেন ভারত সেবা আশ্রম সংঘ অ্যাকাউন্টে পাঠাবেন, না তো আপনি জানবেন সে টাকাটা আপনার প্রতারিত হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে কোনো ব্রাঞ্চে যদি আপনি টাকা পাঠান ভারত সেবা আশ্রম সংঘের নামে, তাহলে আমরা সেখানে জানতে পারবো কোন ব্রাঞ্চে টাকা আপনি পাঠিয়েছেন। আর কোনো ব্যক্তির নামে বা কারোর নামে যদি পাঠান সেটা আমাদের সঙ্গে জমা হবে না, বা তার জন্য আপনি কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না। আর ভারত সেবা আশ্রম সংঘের অ্যাকাউন্টে পাঠালে, যে কোনো ব্রাঞ্চে পাঠালেও, আমরা যদি আপনি ভুল করে কোনো ব্রাঞ্চে পাঠিয়ে থাকেন সেটা আমরা তার সঙ্গে কথা বলে ব্যবস্থা করতে পারি। তাই আপনারা কোনো দিন কোনো রকম টাকা কারোর অ্যাকাউন্টে পাঠাবেন না বা বুকিং করবেন না। বুকিং আমাদের কোনো ব্রাঞ্চে নাই, ভারত সেবা আশ্রম সংঘের কোনো ব্রাঞ্চে আমাদের এখন বর্তমানে এইসব কারণে বুকিং নেওয়া হয় না। মোটামুটি যারা যখন আসে যতক্ষণ খালি থাকে তারা দেন। আমাদের গয়া, এলাহাবাদ, বারাণসী এইসব জায়গাতে সব আছে। গয়াতে যেমন তীর্থক্ষেত্র, যারা পিণ্ড কাজ করতে যান তাদের পিণ্ড কাজ করা হয়, যারা অস্থি বিসর্জন গয়াতে যান, যারা বেনারসে ঘুরতে যান বেনারসে এইরকম বুকিং করে করে টাকা নেওয়া হচ্ছে। আপনারা কোনো ব্রাঞ্চের নাম করে কোনো টাকা পয়সা দিয়ে আপনারা বুকিং করবেন না। আর আপনারা আসবেন এখানে, আসার পরে আমাদের ঘর না থাকলে আমরা আপনাদেরকে লোক দিয়ে ঘর দেখানোর ব্যবস্থা করব, বা নিজেরা ঘর দেখে নিতে পারবেন সামর্থ্য অনুযায়ী। যতক্ষণ না পারবেন ততক্ষণ এখানে বসতে পারবেন, জল কল ব্যবহার করতে পারবেন। মহারাজ যেটা বললেন, এখানে কোনো অ্যাডভান্স বুকিং কিন্তু হয় না, কোনো ভারত সেবা আশ্রম সঙ্গেই এখন অ্যাডভান্স বুকিং হয় না, পুরোটাই সঙ্গে সঙ্গে এখানে আসার পরে সরাসরি বুকিং দেওয়া হয়। সেই কারণেই এখানে যেমন পুরীতে আসলেও সকালে আসতে হবে আপনাদের, যদি রুম ফাঁকা থাকে তাহলে মহারাজ রুম আপনাদের অ্যালট করে দেবেন। আর মহারাজ এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাটা কী আছে? এখানে আমাদের প্রতিদিন দুপুরবেলা গুরুজি মহারাজের ভোগ হয়, সেই ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে দেওয়া হয়। যারা ভোগের প্রসাদ নিতে ইচ্ছুক আশ্রমে যারা থাকেন তারা 6:30-7টার মধ্যে কুপন কেটে নেন, 12টায় আমাদের প্রসাদ বিতরণ করা হয়। বাইরের লোক কি ভোগ প্রসাদ পেতে পারে? যদি আমাদের এখানে দিয়ে বেশি থাকে, কুপন কম থাকে বেশি, তাহলে আমরা বাইরের লোককে দিই। আর আমাদের এখানে লোক বেশি হলে তখন আমরা দিতে পারি না। আমাদের প্রতিদিন একটা নির্দিষ্টভাবে ভোগ দেওয়া হয়। তাছাড়া আমাদের প্রতি সপ্তাহে নরনারায়ণ সেবা করানো হয় বা বিভিন্ন রকম রিলিফ কাজও করা হয়। মহারাজ এখানে আমি দেখে শুনেছি আর কি, এখানে অনেক রকমের উপরায়ণ বা এই ধরনের অনুষ্ঠান, এইগুলো কি হয় মহারাজ একটু বলবেন? এখানে যারা সামর্থ্য কম আছে তাদের বাড়ির ওখানে করতে পারছেন না, অনেক বেশি পয়সা, আমরা এখানে কম পয়সার মধ্যে তাদের উপনয়ন, শ্রাদ্ধ, বাৎসরিক এগুলো করে দিই। কতজনের থাকার ব্যবস্থা আছে সেটাও যদি একটু বলেন মহারাজ। আমাদের এখানে মোটামুটি 400-500 লোকের থাকার ক্যাপাসিটি আছে। পুরীতে যেমন আমাদের গয়াকাশিতে লোক যায় বা এলাহাবাদে যারা যায় একদিনের জন্য কাজ করে আসেন, এখানে সাধারণত লোক ঘুরতে আসেন, 4-5 দিন থাকেন, যার জন্য আমাদের রুমগুলো আটকে যায়। আমরা এই জন্যে বেশি লোককে আমরা প্রতিদিন দিতে পারি না, কারণ 5 দিন পরে খালি হলে তারপরে আমরা একজনকে আরেকজনকে দিতে পারবো। আর এখানে আমাদের বিভিন্ন রকম যে সেবা কাজ হয় আপনাদেরকে বললাম, সেগুলো আমাদের হয়। আর আমাদের বিভিন্ন রকম রিলিফ ওয়ার্কও আমরা করে থাকি,
সেগুলো। হ্যাঁ, ভারত সেবাশ্রম সঙ্গ তো রিলিফ ওয়ার্কের জন্য আমরা সবাই জানি, রিলিফ ওয়ার্কের জন্য যথেষ্টই বিখ্যাত। ওনারা যেইভাবে ভারত সেবাশ্রম সঙ্গ প্রতিষ্ঠানটি যেভাবে রিলিফ ওয়ার্ক করে থাকে, আমার মনে হয় খুব কম সংস্থা এইভাবে করে, সেইটা আমরা সবাই জানি। আর মহারাজ, এখানে যে থাকবে যারা এসে, তাদের কটা দিন থাকতে দেবেন আপনারা? কোনো তিন দিন, চার দিন, পাঁচ দিন? পাঁচ দিন বলেন, মানে এরকম কোনো ব্যাপার আছে কি যে তিন দিনের বেশি থাকতে দেওয়া হয় না? প্রথমত আমরা যারা আসে তাদেরকে আমরা তিন দিনের জন্য অ্যালটমেন্ট করি, তারপর আমরা আর এক দুই একদিন বাড়িয়ে দিই, কারণ বিভিন্ন রকম টিকিটের অসুবিধা হয়, সেই কারণে সব আমরা একটু বাড়িয়ে দেওয়া হয়, আর তার বেশি আমরা বাড়াতে পারি না, কারণ অন্য লোক আর সুযোগ পাবে না। মানে প্রথমে তিন দিনের জন্যই দেওয়া হয়, তারপরে টিকিটের সমস্যা বা হয়তো ওই সময় ফিরতে পারছেন না বলে একদিন দুদিন এক্সটেন্ড করা হয়, কিন্তু অনেক দিনের জন্য দেওয়া হয় না, কারণ ওরা চান সবাইকেই সুযোগ করে দিতে, যাতে প্রত্যেকে এসে থাকার সুযোগ পান। এবং প্রতিদিন সকালবেলাই এখানে কিন্তু লোকজন আসছেন না মহারাজ রুম নেওয়া? এখান থেকে ভোর সাড়ে চারটে থেকে লোক এসে ঢুকে যায়, আমাদের গেট খুলে দেওয়া হয়, সাড়ে পাঁচটা থেকে আমাদের অফিস খোলা হয়, আর পাঁচটা থেকে আমাদের ওপেন গেট খোলা হয়ে যায়। আর মহারাজ, এই মঠটির একটু লোকেশনটা যদি আপনি বলে দেন জনসাধারণের সুবিধার্থে। এটা হলো ভারত সেবাশ্রম সঙ্ঘ স্বর্গদ্বার পুরী, যেখানে মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে সেই স্ট্যাচু থেকে খুব সামান্য রাস্তায় হেঁটে আসা, একদম স্বর্গদ্বার যেটাকে বলে, সেই স্বর্গদ্বারেই এই ভারত সেবাশ্রম সঙ্ঘ। এখানে আসলেই এই মঠটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে মহারাজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন মহারাজ। মহারাজের মুখ থেকে শুনলেন এই আশ্রমের সমস্ত ডিটেলস। এখানে দুপুরে ভোগারতির পর বেলা ১২টা থেকে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থাও। যারা এখানে থাকেন তাদের জন্য তো বটেই, বাইরের কিছু লোককেও যদি ভোগ প্রসাদ বেশি থাকে তাহলে তাদেরকেও বিতরণ করা হয় ভোগ প্রসাদ। এই ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে আপনাকে সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এসে কুপন কাটতে হবে, কুপনের মূল্য পড়ে ৬০ টাকা। চলুন আপনাদের আমি এবার নিয়ে যাব যেখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেইখানে। দোতলাতে রয়েছে ভোগ প্রসাদ বিতরণের ঘর, আমরা সেই ভোগ বিতরণের কক্ষেই যাচ্ছি সিঁড়ি ধরে। চলে এলাম ভোগ বিতরণের ঘরে, সবাই বসে পড়েছে, আমিও এসে বসে পড়লাম, কারণ আমরাও ভোগ প্রসাদ গ্রহণ করব। এখানে অনেক লোক একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, হলটা অনেকটাই বড়, এখানে সমস্ত ভোগ প্রসাদটাই নিরামিষ বিতরণ করা হয়। মহারাজের মন্ত্রোচ্চারণের পর শুরু হলো ভোগ খাওয়া। ভোগে ছিল ভাত, ডাল, দু রকমের নিরামিষ তরকারি আর চাটনি। ভোগ খাওয়া হয়ে গেলে যার যার নিজের প্লেট নিয়ে নিচে চলে আসতে হবে। নিচে জলের কল রয়েছে, সেখানে যার যার এটো বাসন ধুয়ে বাসন জমা করতে হবে। ভারত সেবাশ্রম সঙ্গে আমরা ভোগ প্রসাদ পেলাম, আপনারা দেখলেন এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য হলো ৬০ টাকা করে, পুরোপুরি নিরামিষ খাবার খাওয়ানো হয় এখানে, সেটা আপনাদের সাথে আমরা ভাগ করে নিলাম, আমরা কীভাবে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, কী খাওয়ানো হচ্ছে সেটা। আর ভারত সেবাশ্রম সঙ্গ নিয়ে এটাই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমি যতটা পারলাম আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ব্লগ।